একগুচ্ছ সুন্দর চুলের মালকিন হতে কে না চায় বলো? কিন্তু আজকালকার যা পলিউশন আর যা অবস্থা হয়েছে দুনিয়াতে, সব সময় আমাদের চুল পড়ে যাচ্ছে, চুলের মধ্যে খুশকি, স্ক্যাল্পে নানান ধরনের ইনফেকশন, আর তাছাড়াও আমাদের চুল বয়সের আগেই আমাদের চুল পেকে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, চুলের কোনো স্টাইলই আমরা করতে পারছি না। সুন্দর যদি একগুচ্ছ চুল থাকে তাহলে দেখতেও যেমন ভাল লাগে, তেমনি নানান ধরনের স্টাইলও আমরা করতে পারি। কিন্তু সেটা কে করবে বলো? আমাদের সবসময় চুল পড়ে যাচ্ছে, নানান ধরনের আমরা ফাস্ট ফুড খাচ্ছি, জল কম খাই, তার জন্য আজকে আমাদের এই অবস্থা। তো আজকে আমি তোমাদের জন্য অতি সহজ উপায় পাকা চুল কালো করার, তারপরে চুলের খুশকি, তারপরে চুলের ইনফেকশন, এই সমস্ত দূর করার জন্য, আর সবচেয়ে বড় হচ্ছে চুল পড়া বন্ধ করার জন্য, আমি আজকে এমন সোজা উপায়, এমন একটা জিনিস নিয়ে এসেছি যে নামি দামি ক্রিম, বাইরের ক্রিম, এই সমস্ত হিট দেয়া, এগুলো সমস্ত কিছুর থেকে, পার্লারে যাওয়া, চুলের সেট করা, সব কিছুর থেকে তোমরা মুক্তি পাবে খুব সহজে। চুল লম্বা হবে, বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তার জন্য এক গাদা প্যাক লাগাবার দরকার নেই, খুব সহজে তোমরা উপকার পাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশাল হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাত্র 3টে তেজপাতা আর 10-12টা লবঙ্গের কামাল দেখবার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর যেভাবে যেভাবে বলেছি সেইভাবে লাগাবে। আর এই যে লবঙ্গ দেখছো না, এই লবঙ্গগুলো ফুল আলা, মাথায় যে এই যে ছোট্ট ফুলটা থাকে না, এটা আলা, এটা যেন থাকে, এরকম লবঙ্গ নেবে 10-12টা। আর দেখো কি মজার একটা জিনিস আমি তৈরি করতে চলেছি। নিচ্ছি 1 গ্লাস জল, আমি সসপ্যানে বসিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, তার মধ্যে এই যে 3টে তেজপাতা দেখছো, এটাকে ছোটো ছোটো টুকরো করে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি। এই যে তেজপাতা আর লবঙ্গের যে জলটা আমি আজকে বানাচ্ছি, এটার মধ্যে তোমরা মেথি দিতে পারো, কালো জিরে দিতে পারো, আমি ওসব অত ঝঞ্ঝাট করিনি। যে কটা 10-12টা মতন লবঙ্গ নিয়েছি, প্রত্যেকটা ফুল আছে লবঙ্গতে, এরকম লবঙ্গ নিয়েছি। আর পারলে সবজির দোকান থেকে একটু কারি পাতা নিয়ে আসবে। কারি পাতা আমি 1 মুঠো দিয়েছি, দেখো আমি কারি পাতা ধুয়ে শুকিয়ে এরকম বাটিতে ভরে ফ্রিজে রেখে দিই, যখনই যেরকম প্রয়োজন পড়ে, দরকার পড়লে সকালবেলা 3-4টে কারি পাতা চিবিয়েও খেলে চুলে চুল পড়া বন্ধ হয়। কিন্তু তো আমি এখান থেকে এই 1 মুঠো মতন কারি পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা যদি নাও পাও তাহলেও কোনো প্রবলেম নেই, তার বদলে তোমরা 1 চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দেবে। কারি পাতাটা দিচ্ছি, চুল পড়া বন্ধ করে, চুলের গ্রোথ ভীষণ তাড়াতাড়ি বাড়ায়। যা দেখো না যে সাউথ ইন্ডিয়াতে সবার চুল কত বড়। আচ্ছা, এবারে দেখো আমি এর মধ্যে দিচ্ছি দারচিনি। এই দারচিনিটা তোমাদের আগেই আমি ভিডিওতে যারা দেখেছো তারা জানো, আমি এটা সিনামন বলে, এটা শ্রীলঙ্কা থেকে আসে, অ্যামাজনে পাওয়া যায়, এখান থেকে আমি একবার কিনে রেখেছি, আমার বোধহয় 1.5 বছর হয়ে গেল চলছে, কোনো এত দিন ধরে চলছে, কোনো প্রবলেম হয় না, আর ভীষণ ভালো, এটার এফেক্টটা ভীষণ ভালো হয়। মানে ক্যাশিয়া সিনামন না ভালো হয় না, মানে ক্যাশিয়া সিনামনটা আমাদের লিভারের জন্য অত ভালো না, কিন্তু সিলন সিনামনটা আমি সব জায়গায় ব্যবহার করতে পারি আর ভীষণ ভালো হয়। যাই হোক, এটা দেওয়ার পরে একটা স্টিক দিয়েছিলাম, এটা তারপরে 12-15 মিনিট ফুটিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, জলের সাথে সব জিনিসের গুণগুলো মিশে যাবে। তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই এটা একটা কাচের পাত্রে আমি ছেঁকে নিচ্ছি। এই যে জলটা তৈরি করলাম না, এর মধ্যে লবঙ্গ ও তেজপাতা দিয়েছি, এগুলোর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে, এছাড়াও এর মধ্যে থাকে ফেনালিক আর ফ্যাবনয়েড, যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, এই জন্য চুলের জন্য, আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী। আচ্ছা, এর মধ্যে এবারে দিচ্ছি একটা ই ভিটামিনের ক্যাপসুল, এতে জলের গুণটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। এই হেয়ার সিরামটা ব্যবহার করে দেখো, এটা স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে, চুলের জেল্লা বাড়ায়, তারপরে দেখবে রেশমের মতন নরম হয়ে গেছে চুলটা। নানা কারণে চুলের বৃদ্ধি থমকে যেতে পারে, বয়সজনিত কারণেও হতে পারে, সেই জন্য স্ক্যাল্প সংক্রমণ বা অস্বাস্থ্যকর খাবার দূষণের কারণ এগুলো হচ্ছে, সেই জন্যই হয়। লবঙ্গের জলে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা চুলে আমাদের পুষ্টি যোগায়, চুল পাকা চুলকেও কালো করে তোলে আস্তে আস্তে ধীরে ধীরে। আর এটা দেখো, তোমরা যদি এরকম স্প্রে বটল না থাকে, তোমরা এমনি জলটাকে জলের মধ্যেও তোমরা একটুখানি বাটিতে জল নিয়ে নেবে, নিয়ে তুলো দিয়ে দিয়ে সারা মাথায় সুন্দর করে লাগাতে পারো। আর যাদের কাছে স্প্রে বোতল আছে তাদের তো ভীষণ সুবিধা হবে, এরকম একটা স্প্রে বোতলে ভরে রেখে দিয়ে মাথার মধ্যে যখন স্নান করতে যাবে বা শ্যাম্পু করবে, শ্যাম্পু না করলেও তোমরা এটা লাগাতে পারো, এটা 1 ঘন্টা লাগিয়ে রেখে তারপরে গিয়ে স্নান করবে বা শ্যাম্পু যদি করতে চাও করে নিতে পারো, ভীষণ ভালো কাজ দেয়, করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমারও খুব চুল পড়ছিল, এখানেও আমেদাবাদের জলটা খুব একটা ভালো না, তো চুল পড়তেই থাকে, আমিও এটা লাগানো শুরু করেছি, তারপরে দেখছি আস্তে আস্তে চুল পড়াটা আমার বন্ধ হচ্ছে।
এটা সপ্তাহে 3-4 দিন লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট একটু লাগিয়ে দেবে, নিজের মতন শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। লাগিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে 1 ঘন্টা ওয়েট করে তারপর স্নান করে নেবে। বাচ্চা থেকে বড় সবাই লাগাতে পারে। এটা ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরে 7 দিনের জন্য রেখেও ব্যবহার করতে পারো। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দিও। এরপরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আনার আশায় এখন বিদায় নিই। আসি তাহলে, বাই।